বলছি যে কাঁচরাপাড়া থেকে টিটাগড় পর্যন্ত আপনার লোকসভাতে বিরোধী শূন্য, কাঁচরাপাড়া 24-24, টিটাগড় থেকে ব্যারাকপুর, হ্যাঁ একের পর এক বিরোধী শূন্য, বিজেপি কি আর সে জায়গা হতে পারবে? 108টা পৌরসভার মধ্যে তাহিরপুর বাদ দিয়ে 107টা পৌরসভা ছাপ্পাশ্রী জিতে গেছে। আমি অবাক হয়ে গেছি, এখন পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী এখন পর্যন্ত বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানাননি কেন? বাংলার মানুষকে তো কৃতজ্ঞতা না জানালে পুলিশ, ইলেকশন কমিশন আর গুন্ডাদেরকে জানিয়ে দিলেই হতো। মানুষের মানুষ হেরেছে, ছাপ্পাশ্রী জিতেছে, সারা বাংলা একই হাল। যেখানে যেখানে মানুষ কিছুটা ভোট দিতে পেরেছিল, যেখানে ভয় ছিল, সেখানে রাত্রিবেলা গিয়ে এক দুদিন আগে থেকে তারা বেশিরভাগ ইভিএম মেশিনকে ভেঙে দিয়েছে, ইভিএম মেশিনে যে সিল ছিল ভেঙে দিয়েছে, যে ক্যাবিনেটের নম্বর থাকে সে নম্বর নেই, আর কোনো কমপ্লেন ওখানে নেওয়া হচ্ছে না। বেশিরভাগ জায়গা যে কাউন্টিং এজেন্টকে তাড়িয়ে দেওয়া হলো, আর কাউন্টিংয়ে হলে মানে 90% মেশিন, ইভিএম মেশিন সেটা সিল ভাঙা আছে। তো সেখানে ছাপ্পাশ্রী শুধু ভোটে না, স্ট্রংরুমেও ছাপ্পাশ্রী নিজের কাজ করেছে। তার জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীকে আমরা ধন্যবাদ জানাবো কি ওনার নেতৃত্বে বাংলায় গণতন্ত্রের হাত দেওয়া হয়েছে। বিরোধী শূন্য তো করা, সরকারি পার্টি বিরুদ্ধে শূন্য করেছে, সরকারি পার্টিকে ধন্যবাদ জানানো কেন? এই বিরোধী শূন্য করেই তো ছাপ্পাশ্রী এগোবে। কিন্তু ছাপ্পাশ্রীকে বুঝতে হবে কি বিরোধী শূন্য রাজনীতি যে জন্ম দেয় সে একদিন নিজেই বিরোধী শূন্য হয়ে যায়। সিপিএম একটা সময় করেছিল, তৃণমূল ওই জায়গা চলে গেছে। আমরা ধন্যবাদ জানাবো, আমি বারবার বলছি আমরা ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রী শ্রীকে কি তার নেতৃত্বে ছাপ্পাশ্রী এগিয়ে গেল আর মানুষ শ্রী হেরে গেল। ভাটপাড়া কেন, সারা বাংলাই ভাটপাড়া হয়ে গেছে। এই দেখুন যেভাবে এরা বসে আছে, এতে ক্লিয়ার অধিক মানে কোনো রাইট নেই কি আপনি প্রিমেসেজ মধ্যে ঢুকতে পারেন, কিন্তু প্রিমেসেজ ঢুকে তারা ভোটটা পুরো ওখানে কাউন্টিং হলের দখল করে নিয়েছে। একজনও কোনো লোক যারা কাউন্টিং বা ইলেকশন কাউন্টিং এজেন্ট না থাকবে, যদি অথরাইজ পার্সন না হয় তারা ঢুকতে পারে। বাম জমানো ছিল, কোনো দিন ছিল না, বাম জমানো ছিল না, কোনো দিন এটা ছিল না।